শহীদ ইমতিয়াজের পিতার হত্যার মামলায় আসামির সঙ্গে ছবি ভাইরাল হলো আসানসোলের বিজেপি নেতা কৃষ্ণপ্রসাদের। দেখুন এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিলেন বিধায়ক অগ্নিমিত্রা পালের। কৃষ্ণপ্রসাদ জি আমাদের কার্যকর্তা ছিলেন 2021 ইলেকশন অবধি, কিন্তু 2021 ইলেকশনের পরে 21 এপ্রিল থেকে আজকে হয়ে গেল 2023 এপ্রিল, তাকে কোনো কিছু তো দেখা যায়নি। সুতরাং আমি জানি না যে প্রথমত উনি আমাদের দলে আছেন কি না, যদি থাকেন তাহলে উনি তো কোনো দিন এই 21-এর পর যখন কার্যকর্তাদের খুন করা হলো, মারা হলো, সন্ত্রাস হলো, আর জামুরিয়া বলুন, পাণ্ডবেশ্বর বলুন, বারাবলি বলুন, এবং এবার আমাদের দক্ষিণের বলুন, আজ আসানসোল নর্থ রানীগঞ্জ, তখন উনি ছিলেন না। তাই আমি বলতে পারবো না যে কৃষ্ণপ্রসাদ জি আমাদের দলে আছেন কি না। সুতরাং আপনি আপনার এই প্রশ্নটা যে আপনাদের কার্যকর্তা, এটা আমি উত্তর দেব না বা সহমত নই। দ্বিতীয়ত, উনি যদি অন্য দলে নাও যোগ দিয়ে থাকেন, আমাদের দলেই যদি, আমি ধরে নিই যে আমাদের দলেই উনি আছেন, যদিও বা 2021-এর পর থেকে ওনাকে দেখা যায়নি, এই ধরনের কোনো কাজ যেখানে উনি, শুনছি যে ক্রিমিনাল বা যারা বানপুরের যে ব্যবসায়ী ইমতিয়াজ তার বাবাকে খুন করেছে, যেসব ক্রিমিনাল বা মার্ডারার বা সুপারি কিলার, তাদের সাথে বসে উনি কী করছেন, এটা তো আমার কাছে একটা বড় প্রশ্ন। কারণ আমি তো জানি যে উনি যেটা বলে বেড়ান যে উনি সমাজসেবী, উনি কম্বল দিচ্ছেন, উনি শাড়ি দিচ্ছেন, উনি মন্দির বানাচ্ছেন, তাহলে কি সামনে ওনার সমাজসেবার একটা মুখোশ আর পিছন দিকে যারা সুপারি কিলার তাদের সাথে বসে উনি মিটিং করছেন? কাকে খুন করার জন্য মিটিং করছেন? আজকে সুপারি কিলারদের সাথে আমাদের মিটিং করার দরকারটা কেন? একজন সমাজসেবীর কেন খুনিদের সাথে বসে মিটিং করবেন? এই বিষয়টা কিন্তু তদন্তের আওতায় আসা দরকার, এবং এটা আমার বিষয় নয়, আমি প্রতিবাদ করব। পুলিশকে দেখা দরকার, পুলিশ দেখুক যে কেন এই ধরনের মিটিং, কিসের জন্য মিটিং, কাউকে খুন করার মিটিং কেন? আর বিজেপি কোনো দিন এই খুনের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতির সাথে আমরা একমত নই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। সুতরাং বিভাজনের রাজনীতি করার চেষ্টা করবেন না, বিজেপি কোনো বিভাজনের রাজনীতিতে সহমত হবে না। অবশ্য এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কৃষ্ণপ্রসাদের, কিন্তু বর্তমানে তার বিজেপিতে থাকা এবং তার সন্ধিগন্ধ ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। দেখিয়ে হাম ভি এই দেখ রে ফটো আজ সুবহ সে হাম কই দফা দেখে আর কই ফোন আয়ে হ্যাঁ হাম দেখে তো ইতনা বড়া সমাজ সে ভি উতনা সমাজ বিরোধী লোক কে সাথ ওয়া ঝাড়খণ্ড মে জাকে কিয়া কর রাহা থা ইয়ে তো ইনকোয়ারি ইয়ে তো পুলিশ করেগি। जो आसनसोल का जो वर्तमान सन सिचुएशन है, जो है एक के बाद जो हत्या हो रहा है और उसमें जो अभी तक पुलिस सक्सेसफुल नहीं है, कामयाब नहीं है, तो उनको देखना चाहिए, पुलिस को इसका ऊपर इन्वेस्टिगेट करना चाहिए। इन्वेस्टिगेशन के दौरान ये क्यों ये जाके वहाँ पे मीटिंग कर रहे हैं, इसका क्या रीज़न क्या है, ये तो पुलिस का काम है। पुलिस, हम सोचते हैं कि पुलिस उनको बुला के पूछताछ करेगी। देखिए देखिए 2021 में इलेक्शन का पहले वो कृष्णा प्रसाद भाजपा में आए थे, और 2021 इलेक्शन हारने का बाद सबसे पहला जो आसनसोल जिला में प्रेस कॉन्फ्रेंस करके पार्टी छोड़ा, उसका नाम है कृष्णा प्रसाद। आज तक वो पार्टी छोड़ने का बाद, आज 2 साल बाद, अभी 2 महीने से उनको हम देख रहे हैं मार्केट में, थोड़ा आना जाना बहुत प्रोग्राम वगैरह में हम देख रहे हैं। देखिए अभी आसनसोल के वसीम खान रिपोर्ट 24 घंटा लाइव। সুস্থ থাকতে চাই উচিত চিকিৎসা, আর সঠিক চিকিৎসার জন্য প্রয়োজন সঠিক রোগ নির্ণয় এবং বাস্তবিক পরীক্ষার জন্য দেশের অগ্রণী সংস্থা হলো ডক্টর লালপাত ল্যাবস। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম রক্ত মলমূত্র পরীক্ষায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন বাড়া করে ডক্টর লালপাত ল্যাবসের বারাকর শাখায়। সমস্ত রকম পরীক্ষায় পাবেন 20% ছাড় এবং বাড়ি থেকে স্যাম্পল কালেকশনের সুব্যবস্থা।